হাই সোনা, তুমি তো সুন্দর আছো, কি কিউট। এই বাবু দেখো, ওই ছেলেটা কিভাবে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলো। এই মিয়া, এই আপনার সমস্যা কি? আপনি আমার গার্লফ্রেন্ডের ইপটিজিং করতেছেন। হে মিয়া, ইপটিজিং মানে আমি কি ওরে কিছু কইছি? ওকে বাবু। মামা, সেই ঝাল দিয়ে একটা বেলপুরি দাও তো। বেবি, ওয়াও, আমার জামাই তো হিরো। ইস, কি জালটা খাইবেন রে। হে মামা, আমারও জাল দে বানানছেন এটা। আহ, কি মজা। এই কেমন জানি জাল লাগ বানছে। ওরে বুঝবার দেন দেব না, আমার যে জাল লাগ বানছে। মামা, আবার আরেকটা দাও তো। বুঝছি তুই সহজে হার মানবি না। আমি কি কম নি রে। মামা, আমার আরো জাল দে, আরেকটা দেন। তোমারে আমার জম্মের ভাল লাগছে, তোমারে পটাই দইব, জালে কিছু হইব না আমার। হাই, এই আবারও জাল লাগ বানছে। আমার জামাই কত জাল খায়, লাবি ওই বিয়ের জন্য তোমাকে আমার এত ভালো লাগে। এলকু তুই কি কম নি রে। মামা, যেত তো জাল আছে, জাল দিয়ে আরেকটা দেন। হালাই পলাইছে। মামা, আরেকটা দাও তো। ও তো বুঝে না আমি কি নিনজা টেকনিক ইউজ করছি। আমার মন হয় কি জানোস, আমি আসলে একটা বোকা বোকা চুত। বাদ দে, ওইটা তুই বুঝবি না, চুপ করে থাক। আচ্ছা বাদ দিলাম, তোর একটা কথা কই। কি কবি ক, আমার পরানটা বেশি ভালো না রে। ধর তুই এন থেকে বেঁধতে যার পথে রাস্তার মধ্যে একটা হাঁস পাইলি, তোর তো চুরির স্বভাব আছে, তুই হাঁসটা নিয়ে বেঁধতে গেলি গে, একটু পরে দেখলি হাঁসটা সোনার ডিম পারছে, তখন তুই কি করবি? কি করবো আর, সোনার ডিম দে স্বর্ণের দোকানে বেসামু। তুই তো আরো একটা কাজ করতে পারতি, হাঁসের পেটটা ফাইরে ভিতরে যত সোনার ডিম আছে উড়ি তুই এক লোকে বেসে মুখেশ আম্বানির থেকে বেশি বড় লোক এইদিকে। না বন্ধু, আমি ছোটবেলায় পড়ছি লোভে পাপ পাপে মৃত্যু, এখন যদি আমি আষ্টারে বাইরে লাই তাহলে আমি ছোট্ট করে একটা গোয়া রেখে যাব। আচ্ছা যাই হোক, বাদ দে, তোর আবার একটা কথা কই। কি আসল কথা কি? আমি এক আজাইরা গল্প শুরু করলাম যেটা বাস্তবে কখনো সম্ভব না, আর তুইও আমার কথার লগে তাল মিলাইতাছস, এর মানে কি দাঁড়ায় বলতো? কি তুই আসলেই বোকা? কি বলে